প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্দশ অধ্যায়ে জলবায়ু পরিবর্তন এই অধ্যায়ের পরবর্তী কিছু পাঠ আলোচনা করব। তো আজকে আমাদের যে মূল বিষয়বস্তু সেটি হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু। তো ইতিপূর্বে তোমরা আবহাওয়া ও জলবায়ু কি এই সম্পর্কে জেনেছিলে। আবহাওয়া হচ্ছে কোন স্থানের কয়েকদিনের যে গড় তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ইত্যাদি, আর জলবায়ু হচ্ছে সেই স্থানের কয়েক বছরের আবহাওয়ার যে পরিবর্তন, বা এই যে জলবায়ু সেটি হচ্ছে আবহাওয়ার কয়েক বছরের যে গড় পরিবর্তন সেটি হচ্ছে জলবায়ু। এই সম্পর্কে তোমরা ইতিপূর্বে জেনেছিলে। তো আজকে আমরা এই বিষয় সম্পর্কে কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং এর প্রভাব কিভাবে আমাদের উপর পরিবেশের উপর পড়ছে এটি নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ ঢাকার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 60%, এই দিনের সর্বোচ্চ তাপমাত্রা কুষ্টিয়াতে ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন সিলেটে ছিল 24 ডিগ্রি। তার মানে আমরা ঢাকার একটি বর্ণনা করলাম, চট্টগ্রামের একটি বর্ণনা করলাম, সিলেটের একটি বর্ণনা করলাম। তো এই যে বিষয়গুলি বর্ণনা করছি এগুলি সবই হচ্ছে একদিনের, অর্থাৎ আবহাওয়া সম্পর্কে আমরা জানছি। তো আবহাওয়া বলতে কেমন বোঝায়? যেমন আমরা এরকম বলতে পারি, আবহাওয়া বলতে স্বল্প সময়ের জন্য কোন নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের অবস্থাকে বোঝায়। বায়ুর তাপমাত্রা, চাপ, বায়ু কোন দিক থেকে কত জোরে বয়ে যাবে, বায়ুর আর্দ্রতা বা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত, মেঘ, কুয়াশা এবং বৃষ্টিপাত, এই অবস্থাগুলোকে মিলে আবহাওয়া আসলে বলা হচ্ছে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, কোন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, এ থেকে বোঝা যাচ্ছে সেই দিনের আবহাওয়া ছিল বেশ গরম। আবার কোন দিনের কোন স্থানের তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, তার মানে অনেক কম তাপমাত্রা ছিল, এর ফলে সেই স্থানটি কেমন ছিল, অনেক ঠান্ডা। আবার আকাশ ছিল মেঘলা, তার মানে বৃষ্টি হতে পারে, তার মানে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে এই সমস্তগুলি এই স্থানের আবহাওয়াকে নির্দেশ করছে। এবার আমরা যদি জলবায়ু সম্পর্কে জানতে চাই তাহলে আমরা বলতে পারি, আজ সকালে আবহাওয়া ঠান্ডা ছিল কিন্তু দুপুরে আবহাওয়া বেশ গরম ছিল, অল্প সময়ের আবহাওয়া বদলে যেতে পারে, পক্ষান্তরে জলবায়ু সহসা বদলায় না। জলবায়ু হলো কোন স্থানের অনেক বছরের আবহাওয়ার একটি সামগ্রিক বা গড় ফল। যেমন আমরা বলে থাকি বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র, এ থেকে বোঝা যায় বাংলাদেশে বেশ গরম পড়ে এবং বায়ু বেশ ভেজা বা আর্দ্র থাকে। আবার রাশিয়ার জলবায়ু শীত প্রধান, এ কথা থেকে আমরা বুঝতে পারি যে রাশিয়ার সাধারণত খুব শীত পড়ে। এবার আমরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে জেনে নিলাম, তার মানে আবহাওয়া এবং জলবায়ু একই বিষয় নয়, এই সম্পর্কে আমরা পার্থক্য লিখতে পারি। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লিখো, তাহলে আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্যটি আমাদের লিখতে হবে। এটি আমরা পার্থক্যের মতো ছক করে লিখতে পারি তাহলে আমরা ভালো নম্বর পেয়ে যাব। কোন স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা হচ্ছে আবহাওয়া, আর কোন স্থানের অনেক বছরের আবহাওয়ার গড় হচ্ছে জলবায়ু। আমরা দুটি ছক করে যদি লিখি তাহলে অনেক বেশি মার্কস এখানে পেয়ে যাব। কোন স্থানের আবহাওয়া স্বল্প সময়ের পরিবর্তন হতে পারে কিন্তু কোন স্থানের জলবায়ু সহসা পরিবর্তন হয়, পরিবর্তন হতে হলে সেটা অনেক বছর সময় নেয়। কাছাকাছি অঞ্চলের আবহাওয়া একই সময়ে ভিন্ন হতে পারে, যেমন কোন নির্দিষ্ট দিনে ফরিদপুরে বৃষ্টি হতে পারে কিন্তু বরিশালে বৃষ্টি নাও হতে পারে, এমনটি তোমরা দেখেছ। কিন্তু কাছাকাছি অঞ্চলের জলবায়ু সাধারণত একই রকম থাকে, যেমন বাংলাদেশ, থাইল্যান্ড এবং ভারতের পশ্চিমবঙ্গের জলবায়ু এরা একই রকমের হয়ে থাকে। তার মানে আমরা এই আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য, তিনটি পার্থক্য এখানে শিখে নিলাম। এবার রয়েছে আবহাওয়ার পরিবর্তন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই আবহাওয়াটা পরিবর্তিত হচ্ছে, সেই বিষয়ে আমাদের প্রশ্ন জানতে হবে। কোন কোন বিষয়ের উপর আবহাওয়ার নির্ভরশীল তা
ব্যাখ্যা কর কোন কোন বিষয়গুলো আসলে আবহাওয়া নির্ভর হচ্ছে এই বিষয়গুলো আমাদের ব্যাখ্যা করতে হবে তো আমরা যে প্রথমে বলতে চাই সেটা হচ্ছে সূর্য তাপের উপর তাপমাত্রা নির্ভর করে সূর্য তাপের উপর তাপমাত্রা নির্ভরশীল তার মানে সূর্যের তাপমাত্রা যদি প্রকট থাকে তাহলে সেই স্থানে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে এবং সূর্য তাপের তাপমাত্রাটা যদি কম থাকে তাহলে সেই স্থানে তাপমাত্রাটা হ্রাস পাবে বায়ু ও বায়ু প্রবাহের উপর তাপমাত্রা নির্ভরশীলতা অর্থাৎ বায়ু প্রবাহ যদি মৌসুমী বায়ু প্রবাহ হয়ে থাকে তাহলে শীত চলে আসে সূর্য যতই প্রভাবক হোক তারপরেও যদি বায়ু প্রবাহ বেশি থাকে সেই স্থানের তাপমাত্রাটা কমে যেতে পারে অর্থাৎ ঠান্ডা চলে আসতে পারে তো এই দুটি বিষয় আমরা উল্লেখ করতে পারি তাহলে আমাদের এই প্রশ্ন উত্তরটি চলে আসবে আমরা এখন যেটি বর্ণনা করব সেটি হচ্ছে সূর্য তাপের উপর তাপমাত্রা কিভাবে নির্ভরশীল হয়ে থাকে সূর্য থেকে আগত আলোকরশ্মি এর সাথে তাপও পৃথিবীতে এসে পৌঁছায় সূর্য যখন পৃথিবীর পৃষ্ঠে পড়ে তখন ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এটা আমরা জানি পৃথিবীর পৃষ্ঠের সাথে মিশে থাকা বায়ুমণ্ডলের নিচের স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ার যেটি আমরা জানি এটি উত্তপ্ত হয় ফলে দিনের বেলায় সাধারণত আমরা বেশ গরম অনুভব করি রাতে যখন সূর্য অস্ত যায় তখনও পৃথিবীর পৃষ্ঠ বায়ুমণ্ডলের নিচের স্তর গরম থাকে কারণ দিনের বেলায় পৃথিবীর পৃষ্ঠ যে তাপ পায় তা রাতের বেলায় সবটুকু চলে যেতে পারে না পৃথিবীর যে তাপ বিকিরণ করে তা বায়ুমণ্ডলের জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিএফসি জাতীয় যে গ্যাস আছে অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন এই জাতীয় যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলি সেই তাপ শোষণ করে রাখে তাই রাতের বেলায় আমরা গরম অনুভব করি এটি প্রশ্ন হতে পারে যে আমরা রাতের বেলায় গরম অনুভব করি কেন পৃথিবীর পৃষ্ঠ যে তাপটি বিকিরণ করে এই বিকিরিত তাপটি বায়ুমণ্ডল শোষণ করে রাখে এর ফলে আমরা রাতের বেলায় গরম অনুভব করি গ্রীষ্মকালে সূর্য আমাদের মাথার উপর থেকে খাড়াভাবে বেশি সময় ধরে কিরণ দেয় তাই আমরা বেশ গরম অনুভব করি পক্ষান্তরে শীতকালে সূর্য অনেকটা দূর থেকে তীক্ষ্ণ ভাবে এবং কম সময় কিরণ দেয় তাই আমরা শীতকালে গরম কম অনুভব করি এবার রয়েছে তাপমাত্রার উপর বায়ুচাপ ও বায়ু প্রবাহের যে নির্ভরশীলতা এটি বায়ু চাপের পার্থক্যের কারণে বায়ু প্রবাহের সৃষ্টি হয় আমরা যেমন দেখি পানির উচ্চতা যেখানে বেশি থাকে সেখানে থেকে কম পানির উচ্চতার দিকে পানিটি প্রবাহিত হয় ঠিক একই রকম বায়ু উচ্চ চাপের এলাকা থেকে নিম্ন চাপের এলাকায় প্রবাহিত হয় তাপমাত্রার পরিবর্তনের ফলেও বায়ুচাপের পরিবর্তন অর্থাৎ বায়ুচাপের পরিবর্তনের ফলেও কিন্তু তাপমাত্রা কি হতে পারে পরিবর্তিত হতে পারে কোন জায়গার তাপমাত্রা বেশি হলে সেখানকার বায়ু উত্তপ্ত হয় আর বায়ু উত্তপ্ত হলে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় বিপরীত ক্রমে বায়ু প্রবাহ যদি চলে তাহলে সেখানকার তাপমাত্রা কমে যায় আমাদের এই দুটি বিষয় মনে রাখতে হবে অর্থাৎ বায়ুচাপ কমে যায় এই অবস্থাটাকে আমরা নিম্নচাপ বলে থাকি তখন আশেপাশে যেখানকার বায়ু থাকে সেখানকার বায়ুচাপটা বেশি থাকে সেখান থেকে প্রচুর বায়ু এসে ফাঁকা স্থান পূরণ করে তখন কিন্তু ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা থাকে এই বায়ু প্রবাহের সৃষ্টি হয় যে স্থানের তাপমাত্রা কম থাকে সেখানে বায়ু ঘন থাকে ফলে বায়ুচাপ বেশি থাকে বায়ুচাপ বেশি থাকাকে বলা হয় উচ্চচাপ আমরা উচ্চচাপ এবং নিম্নচাপ কি এই জাতীয় দুটি ছোট প্রশ্ন শিখতে পারি উচ্চচাপ কাকে বলে বা নিম্নচাপ কাকে বলে আমাদের দেশে দেখি শীতকালে উত্তর দিকে থেকে দক্ষিণ দিকে বায়ু প্রবাহিত এটি ইম্পর্টেন্ট একটি লাইন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যে বায়ু প্রবাহটা চলে এটাকে আমরা মৌসুমী বায়ু বলে থাকি এবং এর ফলে কিন্তু শীত পড়ে যায় কিন্তু গ্রীষ্মকালে উল্টো দিকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে উল্টো দিকে অর্থাৎ উত্তর দিকে এই বায়ু প্রবাহটা হয় কেন এই বায়ু এক এক সময় এক এক দিক থেকে প্রবাহিত হয় শীতকালে সূর্য বাংলাদেশের দক্ষিণে খাড়াভাবে কিরণ দেয় তাই সেখানে বায়ু চাপ কম থাকে অন্যদিকে বাংলাদেশের উত্তরে বেশ শীত এবং বায়ুচাপ বেশি থাকে তাই শীতকালে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ দিকে বায়ু প্রবাহিত হয় এই বায়ু স্থলভাগ থেকে আসে বলে এতে জলীয় বাষ্প কম থাকে এই জন্য শীতকালের বায়ুটা শুষ্ক থাকে এবং বৃষ্টি কম হয় আবার গ্রীষ্মকাল ও বর্ষাকালে এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে কেন শীতকালে বৃষ্টি কম হয় কেন বর্ষাকালে বৃষ্টি বেশি হয় অর্থাৎ দক্ষিণ দিক থেকে যখন বায়ু প্রবাহটা চলে আসে তখন সেখানে
বেশি পরিমাণে জলীয়বাষ্প থাকে, এর ফলে বৃষ্টি হয়। আর উত্তর দিক থেকে যখন শীতকালে বায়ু প্রবাহ চলে তখন সেখানে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে এবং বৃষ্টিপাত হয় না এবং বায়ুটা শুষ্ক থাকে। এই জাতীয় রিডিং পড়ার মাধ্যমে আমাদের ছোট ছোট প্রশ্নগুলি এখান থেকে শিখতে হবে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অঞ্চলে তখন গরম কম থাকে, তাই বায়ুচাপ বেশি হয়। সেই সময় বায়ু বঙ্গোপসাগর এলাকা থেকে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ দিক থেকে এই বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে, তাই এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টি হয়। এই জন্য গ্রীষ্ম ও বর্ষাকালে বায়ু আর্দ্র থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়। এই যে আজকের যে পাঠগুলি আমরা পড়লাম এগুলি সবই রিডিং করে এখান থেকে যে সমস্ত ছোট প্রশ্নগুলি হতে পারে আমি যেগুলো আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলি খাতায় লিখে এর উত্তরগুলি কিন্তু তোমাদের অবশ্যই শিখতে হবে, তা না হলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে তোমরা ভালো করতে পারবে না। এই অধ্যায় থেকে আমরা পরবর্তীতে গুগল পর্বের মাধ্যমে তোমাদের পুনর্বৃত্তিক বিজ্ঞান প্রতিযোগিতা পরীক্ষানোর একটি চেষ্টা করব। আবার পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী যে পাঠ আছে জলবায়ুর পরিবর্তন, বৈশ্বিক উষ্ণ অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস ইফেক্ট, এই সমস্ত পাঠগুলি আলোচনা করব। আর পাশাপাশি আমরা শিখব জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন রোধে আমাদের করণীয়তা কি, এই সকল বিষয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাস নেওয়ার পূর্ব পর্যন্ত তোমরা সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, অনেক বেশি বেশি লেখাপড়া করো, মা বাবার প্রতি দায়িত্বশীল হও, কর্তব্যশীল হও এবং মিথ্যা কথা বলা পরিহার করো। এই আশা ব্যক্ত করে কাছে পাশে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।